হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাহারি আহার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাহারি আহারের এই এপিসোডে আমি নিয়ে এসেছি খুবই মজাদার একটি ভর্তার রেসিপি, বেগুন দিয়ে ডিম ভর্তা। এই ভর্তাটি তৈরি করতে খুবই অল্প সময় লাগে, আবার খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়, আর খেতেও অনেক টেস্টি। তাহলে চলুন দেখে আসি কী করে এটি তৈরি করতে হয়। বেগুন দিয়ে ডিম ভর্তা তৈরি করতে যে যে উপকরণগুলো লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটি বেগুন মাঝখান দিয়ে অর্ধেক করে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 5-6টি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, 2টি ডিম। এরপর চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, আর এখানে বেগুনের গায়ে আমি সরিষার তেল নিয়ে ব্রাশ করে দিচ্ছি। বেগুনের চারিদিকে তেল ব্রাশ করা হয়ে গেলে আমি বেগুনগুলোকে এভাবে প্যানের উপরে বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, এতে করে বেগুন তাড়াতাড়ি সিদ্ধ হবে। আমি বেগুনগুলোকে পোড়া পোড়া করে সিদ্ধ করে নেব, এর জন্য কোনো পানি অ্যাড করছি না। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে বেগুনগুলোর সাইড চেঞ্জ করে দিচ্ছি। এই সাইডও আমি 5 মিনিটের জন্য সেদ্ধ করতে দিচ্ছি। 5 মিনিট পর পর আমি বেগুনগুলোকে বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বেগুনগুলো পোড়া পোড়া হয়ে গেছে, আর বেগুনের ভেতর পর্যন্ত খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। এখন আমি চুলাটা অফ করে এগুলোকে নামিয়ে নিব। বেগুনগুলো একটু ঠান্ডা হওয়ার পর আমি এর খোসা ছাড়িয়ে নিচ্ছি। দুই পাশেই আমার সুন্দর মতো খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি একটি চামচ দিয়ে যতটা সম্ভব ব্লেন্ড করে নিচ্ছি। বেগুনগুলো কোনো রকম ব্লেন্ড করা হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি ডিম। এবার ডিমের সাথে বেগুনগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি। বেগুন আর ডিম মিক্স করা হয়ে গেছে। আমি একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে এলেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ও রসুন কুচি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজ রসুনগুলোকে বেশি ভাজা ভাজা করব না, কারণ ভর্তায় পেঁয়াজ রসুন একটু নরম নরমই ভালো লাগে। পেঁয়াজ রসুনগুলো নরম হয়ে এলে আমি এর মধ্যে ডিম আর বেগুনের মিক্সচারটি দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি। ডিম আর বেগুন মোটামুটি একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি।
এখন ভালো করে এই সবগুলো উপকরণকে ভেজে নিচ্ছি। আর তেলের পরিমাণটা আপনারা অল্প দিবেন, কারণ ভর্তায় বেশি তেল হলে কিন্তু ভালো লাগবে না। এখন সব শেষে অ্যাড করে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ভর্তাকে চুলা থেকে নামিয়ে আমি একটি বাটিতে সার্ভ করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে আমি এই ভর্তাটি তৈরি করে ফেললাম। ভাত অথবা রুটির সাথে এই ভর্তাটি খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, আর পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আবার আসবো নিউ এপিসোডে নিউ কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।